বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফারজামা এবং দর্শক আপনারা সবাই জানেন যে নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, মানে ভোটের আর মাত্র দুদিন বাকি এবং আজকেই কিন্তু প্রচার প্রচারণার শেষ দিন এবং শেষ দিনেও দেখা যাচ্ছে বেশ জোরে সোরে কিন্তু প্রচার প্রচারণা চলছে। আমি কারান বাজারে আছি, এলাকাতেও দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই প্রচার প্রচারণা মিছিল চলছেই এবং আজকে আমরা এই নিয়ে আলোচনা করব যে প্রচারের শেষ দিনে আসলে কি হচ্ছে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব কাদির কল্লোল, হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স, স্বাগত আপনাকে। এবং যেটা বলছিলাম ভাই যে আজকে তো আসলে প্রচার প্রচারণের শেষ দিন, এই মুহূর্তে আসলে ঢাকা এবং ঢাকার বাইরে কি অবস্থা চলছে, কি কি খবর? আসলে প্রচারণার শেষ মুহূর্ত ঢাকায় যেটা হয়েছে যে প্রার্থীদের সমর্থকরা শেষ মুহূর্তের রং বেরঙের মানে বলা যায় যে এক ধরনের মানে তারা মিছিল করছে, ভোট চাইছে মিছিল করে। তো যেটা হচ্ছে যে ঢাকায় যেহেতু স্বতন্ত্র প্রার্থী কম, এবার বিএনপি সহ বিভিন্ন দল জোট নির্বাচন বর্জন করছে, ফলে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী, কিন্তু ঢাকায় স্বতন্ত্র প্রার্থীও সেভাবে নেই দু একটি আসন ছাড়া। তো ফলে মূলত ঢাকায় যে প্রচারণা দেখা যাচ্ছে সেটা আওয়ামী লীগ সমর্থক প্রার্থীদের প্রচারণাগুলোই ঢাকার রাস্তায় বিভিন্ন রাস্তায় তাদের সমর্থকরা মিছিল করছেন, এটাই দেখা যাচ্ছে। এর বাইরে প্রচারণা সেভাবে চোখে পড়েনি। আর ঢাকার বাইরে 200-র বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী আছে। স্বতন্ত্র প্রার্থী বলতে এবার যে আওয়ামী লীগ কৌশল নিয়েছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার, আওয়ামী লীগের দলেরই স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তার মধ্যে বলা হচ্ছে যে 100-র মতো আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। এই জায়গাগুলোতে প্রচারণাটা মানে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা এবং তাদের সমর্থকরা মানে বেশ ব্যস্ত, এবং আমরা যে খবর পেয়েছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে তারা গণসংযোগ, মিছিল, সমাবেশ এই ধরনের কাজগুলো করছে। আজকে যেমন ঢাকার কাছেই যদি বলি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনসভা হচ্ছে, নির্বাচনী জনসভা, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে সেখানে সমাবেশে যোগ দিয়েছেন, এখন সেই সমাবেশ হচ্ছে। এছাড়া প্রচারণার একটা অংশ হিসাবে দলীয় প্রধানরা টেলিভিশনে সাধারণত দলের নির্বাচনী ইশতেহার নিয়ে বক্তব্য রাখেন। আজকে মানে যে দলগুলো অংশ নিয়েছে তাদের প্রধানরা বক্তব্য দিচ্ছেন গত দুদিন ধরে। আজকে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা 7টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ফলে প্রচারণাটা মানে এই প্রচার শেষ হবে শুক্রবার সকাল 8টায়, তার আগ পর্যন্ত প্রার্থী সমর্থকরা প্রচার চালাতে পারবেন। ফলে আজকে রাত ধরেই মানে যে জায়গাগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে প্রচার থাকবে সমর্থকদের, সেটাই জানা যাচ্ছে আর কি। কিন্তু এখনও এই শেষ দিনেও কিন্তু এই প্রচার প্রচারণা নিয়ে একটা সংঘর্ষ কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন টুকরো টুকরো খবর আসছে। এবার যেটা হয়েছে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, নির্বাচন কমিশনের সূত্রগুলো যেটা বলছে যে রেকর্ড সংখ্যক আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী, মূলত তাদের মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগগুলো এসেছে। নির্বাচন কমিশন বলেছে যে এ পর্যন্ত 589টি অভিযোগ তারা পেয়েছে এবং সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখে সেগুলোতে কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। তবে অভিযোগ আছে যে নির্বাচন কমিশন সেভাবে অভিযোগগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারেনি। তারা নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে যে ব্যবস্থা নেওয়ার জায়গাটাতে তারা যতটুকু পেরেছে তারা করেছে। তারা দুজন প্রার্থীর জরিমানা করেছে এর আগে এবং এখনও শেষ মুহূর্তে অভিযোগ আসছে, মূলত স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ প্রার্থী এই জায়গাটাতে। আর এছাড়া গত 24 ঘন্টায় কয়েকটি জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ঢাকার থেকে কাছেই মুন্সিগঞ্জে অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগ প্রার্থীর একজন সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে, এরকম অভিযোগ এসেছে। পিরোজপুরে মঠবাড়িয়ায় সেখানে স্বতন্ত্র দুজন প্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছিল, তাতে আহত হয়েছিল একজন, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে মারা গেছেন। এছাড়া জামালপুর 5 আসন, সেখানে মানে নৌকার প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী, তাদের মধ্যে মানে তারা পাল্টাপাল্টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যেমন নৌকার সমর্থকের 3টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা, নৌকার সমর্থকরা আবার স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে মানে ভাঙচুর করেছে। তো এই রকম ঘটনাগুলো বিভিন্ন জায়গায় কিন্তু গত 24 ঘন্টায় ঘটেছে। ফলে
মানে যে জায়গাগুলোতে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর একটা ভালো অবস্থান আছে সেই জায়গাগুলোতে এই ধরনের কিছু সংঘর্ষের ঘটনা গত কিছুদিন ধরেই ঘটেছে এবং মানে শেষ দিনেও গত 24 ঘন্টা তো এরকম খবর আমরা পেলাম আসলে এবং এই শেষ দিকে সার যেখানে মাত্রই 2 দিন বাকি সেক্ষেত্রে আসলে এখানে নির্বাচন কমিশনের নিরাপত্তার দিক থেকে কতটুকু ভূমিকা আমরা পাবো বা দেখতে পাচ্ছি এ পর্যন্ত নির্বাচন কমিশন যেটা বলছে যে এবং দুদিন আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলছিলাম তিনিও যেটা বলছেন যে তারা মনে করছেন যে কিছু জায়গায় নির্বাচনকে ঘিরে দুই মানে মানে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা থেকে কিছু উত্তেজনা আছে তারা মনে করছেন যে এই উত্তেজনা বা সংঘর্ষগুলো সীমা ছাড়ায়নি যেহেতু এখন নির্বাচনের মানে নিরাপত্তার দায়িত্বে পুলিশ র‍্যাব বিজিবি এর পাশাপাশি সেনাবাহিনীও সহায়ক শক্তি হিসেবে মাঠে নেমেছে তারা মনে করছে তারা দাবি করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নিশ্চয়তা দেবেন ভোটারদের যাতে ভোটাররা নির্বিঘ্নে যায় কিন্তু একদিকে যেমন মানে সংঘাত সংঘর্ষ এগুলো থামেনি এখন পর্যন্ত অন্যদিকে আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই নির্বাচন বর্জন করছে বিএনপি সহ বিভিন্ন দল তারা আবার কিন্তু মাঠে আন্দোলনের কর্মসূচি নিয়ে আছে ফলে দুটো দিক বিবেচনায় রেখেই নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হচ্ছে বিএনপির কথা থেকেই যদি ধরি যে ভোট বর্জন করেছে একটা যে যে সকল রাজনৈতিক দলগুলো এবং তারা কিন্তু আবার নতুন করে কর্মসূচি দিয়েছে বিএনপি আজকেই কর্মসূচি ঘোষণা করেছে তাদের 3 দিনের গণসংযোগ কর্মসূচি ছিল সেই থেকে আবারও তারা দিয়েছে যে আগামীকাল শুক্রবার তারা মানে সারা দেশে মিছিল এবং গণসংযোগ করবে কাল পর্যন্ত কর্মসূচি দিয়েছে কিন্তু এর পরদিন শনিবার এবং ভোটের দিন কি কর্মসূচি হবে সেটা তারা এখনও দেয়নি তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কালকে ভোটের দিন কি কর্মসূচি হতে পারে বা তার আগের দিন কি কর্মসূচি হতে পারে মূলত ভোটকে কেন্দ্র করে যেটা খবর আসলো যে 6 জানুয়ারি থেকে 48 ঘন্টার হরতাল দিয়েছে বিএনপি তাহলে হয়তো এখনই কর্মসূচি এই মুহূর্তে কিছুক্ষণের মাঝে এই খবরটা এসেছে আমরা এই অনুষ্ঠান চলাকালীন সময় আর কি খবরটা পেয়েছি তাহলে হয়তো বিএনপি এই মাত্র ঘোষণা করেছে যে 48 ঘন্টা তার মানে বিএনপি আগামীকাল গণসংযোগ করবে এরপরে 6 এবং 7 দুদিন 48 ঘন্টার হরতালে চলে গেল তারা তো তারা কর্মসূচি নিয়ে মাঠে গেল বিএনপির সাথে অন্য যে দলগুলো আছে তারাও এই কর্মসূচি একই ধরনের কর্মসূচি দিয়ে থাকে বা পালন করে আসছে বিএনপি মূলত যেটা হচ্ছে যে তারা ভোট বর্জন করছে এবং তারা বলতে চাইছে যে মানুষ যেন ভোট দিতে না যায় এটি তাদের এখন লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা এই কর্মসূচিগুলো রাখছে একদম শেষ দিকে আমরা একদম শেষ করার আগে যদি একদম শেষ মুহূর্তে আমাদেরকে বলেন যে আসলে কি ধরনের আমাদের ভোটের দিন ঘিরে কিংবা এই প্রচার প্রচারণার দিন ঘিরে একটা টোটাল সাম আপ যদি আমাদেরকে বলেন এখন যেটা হচ্ছে যে ভোটের মাঠে আছে আওয়ামী লীগ এবং তার শরিক মিত্ররা অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আছে আওয়ামী লীগের দিক থেকে ফলে যে জায়গাগুলোতে স্বতন্ত্র প্রার্থী আছে সেই জায়গাগুলোতে ভোটার আনার একটা লক্ষ্য থাকবে আর আওয়ামী লীগের কৌশলটাই হচ্ছে যে এবার নির্বাচনটাকে শান্তিপূর্ণ দেখানো এবং ভোটার উপস্থিতি দেখানো সেইটা একটা বিষয় আর বিএনপি সহ আন্দোলনে আছে যারা ভোট বর্জন করে তাদের লক্ষ্য হচ্ছে ভোটার উপস্থিতি যাতে কম হয় সেজন্য হরতাল অবরোধের মতো এই ধরনের কর্মসূচিগুলো তারা রাখছে তো এখন যেটা হচ্ছে যে এই একদিকে ভোটার উপস্থিতি দেখানোর চেষ্টা আর একদিকে ভোট ভোটার যেন না যায় এই দুই চেষ্টা থাকবে মাঠে তো এখন কতটা ভোটার উপস্থিতি হয় সেটা সময় বলে দেবে তবে দুটো চেষ্টাই থাকছে মাঠে সেটা বলা যায় একদমই একদমই তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে ভোট ঘিরে দেশের সামগ্রিক পরিস্থিতি বর্তমান এবং কি হতে পারে আগামী 2 দিন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং এরকম আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রথম আলো .com এ থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভালোর সাথে আলোর পথে